এই যে জিনিসটা দেখছো, এটা হচ্ছে মানুষের যে শেষকৃত্য করার পর যে ছাই, সেই ছাই মানে এই কাঠের আগুন কোনোদিনও নেবে না। গুড মর্নিং আর ওয়েলকাম টু নিউ ব্লগ। ব্লগটা আজকে ভিড় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই আজকে হচ্ছে। আজ আছি আমি ত্রিবেণীর কুম্ভমেলার লাস্ট ডে আমাদের শ্যুটের। আমরা এগিয়ে যাচ্ছি যজ্ঞেশ্বর ঘাটের দিকে। যজ্ঞেশ্বর ঘাটের পাশেই রয়েছে একটা মন্দির, সেখানে বাবা বাস করছেন ভিতরে। মা মনসা মন্দির নেতা ধোপানি পুকুর ত্রিবেণী ঘাট হুগলি। এখানে মেনলি হচ্ছে বেহুলা লক্ষ্মীন্দর, এখানে একটা পৌরাণিক একটা কাহিনী এখানে জড়িয়ে রয়েছে। আর পাশেই আছে ঘাট। এটা হচ্ছে সেই পুকুর, তাই তো? এটা হচ্ছে সেই পুকুর, এই কাহিনী বলো একটু। আরে বেহুলা যখন স্বামী ভেসে এসে মনে স্বামী কিন্তু ভেসে ভেসে আসছিল, এখানে এসেছিল, এই ঘাটেই দাঁড়িয়েছিল, এই ঘাটেই, এই ঘাটেই এখানে এসেই দাঁড়িয়েছিল। বেহুলা লক্ষ্মীন্দরের কাহিনী এখানে, লক্ষ্মীন্দরকে নিয়ে ডেড বডি নিয়ে এসেছিল, ডেড বডি নিয়ে এখানে এসেছিল। কলার ভেলায় চাপি, কলার ভেলায় চাপি, তাই তো? ছোটবেলা থেকে যে জিনিসটা আমরা দেখিয়েছি, মানে সিনেমায় হোক বা স্টার জলসায় পর্দায় যে সিরিয়াল, সবার চোখে একটা মানে খুব লেগেছিল যে সিরিয়ালটা আর কি, সবার কাছে টপ লেগেছিল। সেই ওঠেতে এখন দাঁড়িয়ে মানে খুবই ভালো লাগছে, পৌরাণিক জিনিস তো ভালো লাগছে বেশ জিনিসটা শুনতে, কারণ আমরা পুরনো জিনিস দেখতে এবং শুনতে খুব ভালোবাসি। এখানে নেতা ধোপানি কাপড় কাচ্ছিল, ওই রাস্তা বলে দিয়েছিল যে এখান থেকে স্বর্গে যাও, আমি স্বর্গের কাপড় কাচ্ছি, আচ্ছা, দেবতাদের কাপড় কাচ্ছি। তারপরে ভেলায় করে এখান দিয়ে ভেলা এসে থেকেছিল, যে ঘটনাটা এই স্পটে ঘটেছে সেই ঘটনাতে মানে আমি তো শুনেছি। আর আজকে সেই স্পটে দাঁড়িয়ে ভালো লাগছে, পাশেই শ্মশান আছে মানুষের শেষকৃত্য এটাকে বলা হয়। আমাদের এখানে একটা বট গাছ আছে দেখলাম, অশ্বত্থ গাছ, বট গাছ, ঠিক আছে। আর তাদের নিচে রয়েছে এরকম একটা তাঁবু, আর তাঁবুর মধ্যেই রয়েছে মা কালী এবং একজন পুরোহিত মশাইকে আনা হয়েছে আমাদের ডকুমেন্টারি শ্যুটের জন্য। কিছু কথা তার মুখ থেকে আমরা শুনে নেব। এটা হচ্ছে নেতা ধোপানি ঘাট। বেহুলা যখন লক্ষ্মীন্দরকে নিয়ে এসেছিল এই ঘাটেই ভেলা ঠেকেছিল, এবং এখান থেকে লক্ষ্মীন্দরকে নিয়ে মরা স্বামীকে নিয়ে হার মাস নিয়ে গেছিল স্বর্গে। শ্যুট চলছে, যাই হোক। আর এটা হচ্ছে গঙ্গার পাড়। কথা বলুন তো আগে। আর এখানে হচ্ছে শেষকৃত্য মানুষের সমর্পণ হয়। এবং এই যে জিনিসটা দেখছো, এটা হচ্ছে মানুষের যে শেষকৃত্য করার পর যে ছাই, সেই ছাই
এবং এখানে অনেক ছাই জমা হয়েছে মানুষের শেষকৃত্য কাজের, এবং যেটা লাস্টে পড়েই সেটা চেঁচে ফেলে দেওয়া হয়েছে। এবং এখানে মানে মারাত্মক একটা খারাপ সেটা, মানে আমার একটু অস্বস্তিকর লাগছে কীরকম জানি না, তবে এটা নাকি সবাই বলে পবিত্র একটা জায়গা। আর আমাদের ডকুমেন্টারি শুট শুরু হয়েছে। আর সামনে গিয়ে যাবো, আমরা সামনে গিয়ে যাবো এবং এখানে শেষকৃত্যটা যে শুরু হওয়ার আগে তিনবার প্রদক্ষিণ করতে হয়, সেই প্রদক্ষিণ আমাদের স্টার্ট হয়েছে। এখানে অনেক রেলিং রয়েছে, যে রেলিংয়ের মধ্যে মানুষকে শেষকৃত্যটাকে সমর্পণ করা হয়। আর এখানে ডিরেক্ট তোমরা দেখতে পাচ্ছ আমরা এইসব দেখেই আসলে মনটা খারাপ লাগে প্রথমেই, যে মানুষের কোনো ভ্যালু নেই। এবং আমি এটুকুই বলতে চাই যে যে কটা দিন বাঁচবেন একটু হাসি খুশিতে শান্তিতে বাঁচুন, কারণ মানুষ এইভাবেই ছাইয়ের পরিণত হয়ে যায়। আর মাটির তলায় বেশিক্ষণ যেতে সময় লাগে না, তাই অহংকার হোক বা উচ্চ কিছু হোক কিছু এগুলো করবেন না, কারণ মানুষ ঠিক এইভাবেই শেষ হয়ে যেতে থাকে। যেখানে শেষকৃত্য হচ্ছে তার পাশেই এখানে একটা জিনিস আছে, এই কাঠের আগুন নাকি সারা জীবনেও নেভে না, এটা ত্রিবেণীতেই আছে মহাশ্মশানে। হ্যাঁ, মানে এই কাঠের আগুন কোনোদিনও নেভে না, একটা মহাজাগতিক একটা শক্তি থাকাকালীন এই জিনিসটা হয় আমার সেটা মনে হলো এখন। আর আমাদের এখানে ডকুমেন্টারি শুটই চলছে এখানে, কিন্তু আমার খুব অবাক লাগলো যে আগুন নেবে না, এটা আমার কাছে সত্যিই খুব একটা মানে খুবই আশ্চর্য একটা লাগলো যে আগুনটা একটু সময় নেবে, কারণ সময় তো কথা বলে কিন্তু আগুন এখানে নেবে না। তোমাদের একবার শটটা দেখাই, এখানে এখনও ধোঁয়া বেরোচ্ছে, এখানে এখনও ধোঁয়া বেরোচ্ছে, আগুন নাকি সারা দিন জ্বলে সারা রাত জ্বলে, সত্যি ঘন্টা আগুন নাকি নেবে না। অবাক কাণ্ড, অবাক কাণ্ড। অ্যান্ড বাবাজি ছাই নিয়ে মাথায় শরীরে, তবে আমি একটা কথাই বলবো, আমাদের এই চ্যানেল কাউকে যে একদম অন্ধবিশ্বাস হতে হবে যে এই আগুন নেবে না আমি সেটা বলবো না, ঠিক আছে। যে যার বিশ্বাস, যে যার অবিশ্বাস নিয়ে থাকাটাই ভালো। এই ব্লগিংয়ে চ্যানেলের এই ভিডিওতে যেন কমেন্টে এসে কিছু যেন বিতর্ক না হয় আমি এটা চাইছি না, আমি চাইছি যাতে একটা ভগবান আছে সেটা মেনেই সবাই যেন ভিডিওটি নেয়। আমরা এবার চলে আসলাম একটা মূল্যবান জায়গাতে, যেখানে গেটটা খোলা হয়নি, যাই হোক জানলা দিয়েই দেখাচ্ছি। এই যে দেখছো পাঠাটা, ঠিক আছে, এই পাঠাতে মা দুর্গা নিজে জামাকাপড় কাচত, মানে শুনলেই একটা গায়ে কাটা দিয়ে উঠছে। ওখানে বেহুলা লক্ষিন্দর আছে, আর ওখানে মা আছে, মা কালী আছে, ওখানে গোপাল আছে। আর এই পাঠা দেখে আমার গায়ে সত্যিই কাটা দিয়ে উঠেছে যে মা দুর্গা নিজে এখানে জামাকাপড় কাচত এই পাঠার ওপরে। তো এটা মারাত্মক ফিলিংস, মারাত্মক ফিলিংস। আর তার পাশেই রয়েছে আর কি একটা মন্দির, সেই মন্দিরে মা মনসা বাস করছেন। এই মনসা মন্দিরের পাশেই রয়েছে বাবা বাস করছেন, আমাদের বাবা ভোলানাথ। এটা বাবা ভোলানাথের মন্দির, এবং এখানে নন্দীজি বসে আছেন, পদে দেখাই, বাবা ভিতরে বাস করছেন। হর হর মহাদেব। আর গঙ্গার একদম সিঁড়ি দিয়ে নাবার বাঁদিকে রয়েছে
জগন্নাথ মন্দির, তোমাদের জগন্নাথ মন্দিরটা একটু দেখাই। নিতে থাকি নেতা ভবনের ঘাটে তুলবে কোন নিউজ এটা? আমি ব্লগিং চ্যানেল ব্লগ, আর আমাদের ডকুমেন্টারি শুট হচ্ছে নেতা ভবনে। আমি এখানে থাকি তো, আমি শিশুদের প্রেসিডেন্ট। নেতা ভবনের ঘাটটা তুলতে হবে। আচ্ছা আচ্ছা, তো এখানে জগন্নাথ দেব বাস করছেন। যাই, নিচে যেতে হবে, নিচে সুট আছে, চল। এখানে গঙ্গা ঘাটে লাইন দিয়ে অনেকগুলো ভিক্ষুককে বসে থাকতে দেখতে পারবে। আর এরকম একটু বড় বড় সিঁড়ি এবং একদম ঘাটের সামনে এসে আমরা হাজির হলাম। ত্রিবেণীর ফেরি ঘাট আমরা, আর ঘাটে স্নান করছে বহু মানুষজন। দুপুর একটা বাজে আর প্রচণ্ড গরম লাগছে, তাই ভাবলাম একটা আভেবনা যে আবার অ্যাড দিচ্ছি, ঠিক আছে? অ্যাডের জন্য না, গরম লাগছে তাই খেলাম। আরেকটা ঘাটে চলে আসলাম, দেখ কৌশিক এই ঘাটেতেই কালকে সন্ধ্যা আরতি হয়েছে, আজকে সকালে ফুটেজ। এই যে ব্যারিকেড দিয়ে সব ঘেরা আছে, এখানে হয়তো রোদ্দুর দেখেই বুঝতে পারছো এখন দুপুর একটা বাজে। তো কালকে যেখানে আমরা মানে ব্লক টু আর ব্লক ওয়ানে যে স্পটে আমরা গঙ্গা আরতি দেখিয়েছিলাম সন্ধ্যার দিকে, সেই স্পটেতেই এখন দুপুরে এসেছি। এবার তোমাদের একটা জিনিস দেখাই, মানে সন্ধ্যার সময় তো আর দেখানো যায় না, গঙ্গা আরতি তখন দেখেছিলাম, একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা নদী। এই নদীটার নাম কি বলে? সরস্বতী নদী, তাই না? এটা হচ্ছে সরস্বতী নদী, এই বয়ে আসলো, আর ওই হচ্ছে গঙ্গা, এটা হচ্ছে মিলনস্থল। মানে দেখতেও খুব ভালো লাগে, ত্রিবেণীতে এত কিছু আছে যে আমরা জানতাম না, সরস্বতী নদী আর গঙ্গার মিলনস্থল এটা। আর দুটো ব্লগে যে তোমরা দেখেছো যে সন্ধ্যার সময় গঙ্গা আরতি, সেটা হচ্ছে এই স্পট। ব্যারিকেড দিয়ে ঘেরা ছিল, আমরা ব্যারিকেড চোপকেছি এবং এখানে দর্শক ছিল, আর আমরা ওখানে শ্যুট নিয়েছি, লঞ্চেও শ্যুট নিয়েছি। আর এই জায়গাটা খুবই সুন্দর, সরস্বতী নদী আর গঙ্গা দুটো মিলনস্থল এই জায়গাটাতে। দারুণ লাগে, দারুণ লাগে জিনিসটা, খুব দারুণ লাগে। আমাদের ডকুমেন্টারি শ্যুটের জন্য আর একবার আসলাম, কারণ মর্নিংয়ে তো একটা শ্যুট নেওয়ার একটা দরকার ছিল, সেই শ্যুটটা নেওয়ার জন্যই আমরা এখানে আসলাম। প্রচণ্ড রোদ্দুর, এত তাড়াতাড়ি রোদ্দুর, যা গরম লাগছে, কদিন পরে কী হবে জানি না। এখানেই কালকে আমরা ইভিনিংয়ে এসেছিলাম শ্যুট নেওয়ার জন্য, এবং এই যে এইখানে একটা কেস হয়েছে, আগে বলিয়া কেসটা হচ্ছে ব্লক ওয়ানে, ঠিক আছে? কেসটা হচ্ছে ব্লক ওয়ানে, তোমরা শ্যুট দেখতে পাবে লঞ্চের ওপরে, ঠিক আছে? লঞ্চের এপারে এসেও শ্যুট দেখতে পাবে। ব্যাপারটা হচ্ছে এইখানে যে ব্যারিকেডটা রয়েছে, ব্যারিকেডের মিডিলে গিয়ে আমি গিম্বেল হাতে ছিল, আর মিডিলে গিয়ে আমার ব্যালেন্স হারিয়ে গেছে, গিম্বেল কাঁপছে, এরানার কাঁপছে, আর আমি পুরো দুটো পা রেখেছি আর পুরো নড়ছি, আর নিচ দিয়ে এখানে জল ছিল, এখানে এখন শুকিয়ে গেছে তাই হয়তো ভাটা হয়েছে, জল ছিল, আর এখানে অনেক লোক ছিল, তারা ধরতে এসেছিলো, আমি ব্যাকে গেছি, ইন্দ্রনীলা লঞ্চ থেকে এসেছে, মানে বিশাল কাণ্ড। যদি ওই ব্যালেন্সটা যদি ধরে রাখতে না পারতাম তো আমি একদম নিচে, পুরো একদম নিচে পড়ে যেতাম। এখানে এখানে আবার পাথরও আছে, নিচে পাথরও আছে। লঞ্চে তোমাদের আজকে মনে হচ্ছে ব্যালেন্স থাকবে নাকি?
আজকে তো ব্যালেন্স থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, আসলে হাতে গিম্বেলটা নেই, সেজন্য ব্যালেন্সটা আছে আজকে। এই যে এই লঞ্চেতেই আসলে গঙ্গারতিটা হয়েছিল, আর এখানেই সেই গঙ্গারতির সন্ধ্যার সময় শ্যুটটা, ডে ওয়ান এবং ডে টু শ্যুট এখানেই হয়েছে। এখানে এই যে প্রচুর কালকে প্রদীপ জ্বলেছিল বলে সব তেল পড়ে আসে, এখন তেলে তেল হয়ে গেছে। যাই হোক, ওই সাইডে যাওয়া যাক, হাঁপিয়ে গেছি বাবা। আর এখানটা তো খুব স্লিপ, এইগুলো এই বস্তাগুলো না ভালো করে পা দিতে হয়, ভালো করে পা না দিলেই স্লিপ করবে। ওটা হচ্ছে কল্যাণী ব্রিজ, ঈশ্বরগুপ্ত সেতু, ঈশ্বরগুপ্ত সেতু বাবা। মেরি মাধব মন্দিরের ভিতরেই একদম বসে আছি, আর আমাদের সঙ্গে রয়েছে, এই আপনার নামটা কি ভুলে গেলাম আমি, রবিশঙ্কর, হ্যাঁ ব্যানার্জি। আগে আগের দিনেও আমি ওনার সঙ্গে পরিচয় করে দিচ্ছি তোমাদের, তবে মন্দিরে সন্ধ্যাবেলায় সেরকম টাইম পেলাম না, সেই জন্য আর কি ব্লগটা দিতে পারলাম না। তো একদম বাবার সামনেই বসে আছি, হর হর মহাদেব। বাবা বেনি মাধব সবার ভালো রাখুক, আর আমাদের ব্লগিং চ্যানেলের মাধ্যমে আর ডকুমেন্টারি শ্যুটের মাধ্যমে এই বাবার এখন প্রচার শুরু হবে এবার। হর হর মহাদেব। আজকে ত্রিবেণী কুম্ভ মেলার তৃতীয় দিন, আর কিছু অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই মেলাটা সমাপ্ত হবে। মানে প্রচন্ড রোদ্দুর আর প্রচন্ড গরম লাগছে। স্নান পর্বে এর একটা জিনিস আছে, কল্যাণ বাড়িতে গিয়ে সামনে এসে হবে, ঠিক আছে, স্টেজের সামনে আসলাম, বিরল মুহূর্তের সাক্ষী থাকবেন আপনারা। যে ধ্বজ বাইরে উড়ছিল সেই ধ্বজ এবার হৃদয়ে উড়বে, এক একটা মানুষ আমরা এক একটা গৈরিক ধ্বজ হয়ে যাব, এবং আগামী এক বছর আমরা ধর্মের জয়গান করব, মানবতার জয়গান করব, মানব কুম্ভের জন্য আবার এক বছর আমরা অপেক্ষা করব। প্রতি মুহূর্তে নিজের সংকীর্ণতাকে জয় করে সত্যের পথে, ঋত পথে, উন্নতির পথে সমাজকে যদি আমরা পরিচালিত করতে পারি, নিজে জেগে যদি অন্যকে জাগিয়ে দিতে পারি, তবে আমরা সবাই সত্যযুগের বাসিন্দা। এই ত্রিবেণী কুম্ভে স্নানের একটাই সংকল্প থাকুক, আমরা এগিয়ে যাব, আমরা থামব না, আমরা আমাদের সনাতন সমাজকে যেমন সুদৃঢ় করে গড়ে তুলব, তেমনি গোটা মানব সমাজের কাছে ভারতবর্ষের জীবনযাত্রা, ভারতবর্ষের মানুষের ধ্যান ধারণা, তার চেতনা, তার এগিয়ে যাওয়া এমন একটা দৃষ্টান্ত স্থাপন করবে, যে দৃষ্টান্ত থেকে ভারত আবার বিশ্বগুরু হয়ে উঠবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। গতকাল যে স্নান সংগঠিত হয়ে গেল সে কেবল পুণ্য অর্জনের জন্য স্নান নয়, সেই স্নান ঋষিদের যে বাণী অনন্ত উন্নতির পথে এগিয়ে যাওয়ার স্নান। ঐতেরও ব্রাহ্মণে ভারী সুন্দর করে বলা আছে, কলি সয়ান ভবতি সঞ্জিহান স্তুদাপরা উত্তিষ্ঠা স্ত্রেতাং ভবতি কৃতং সংপদ্ধতে চরণা চরৈবেতি চরৈবেতি। সমগ্র সাধু সমাজের পক্ষ থেকে আমি পরমেশ্বর ভগবানের কাছে ওর সুদীর্ঘ নীরব কর্মময় যশস্কর জীবন প্রার্থনা করি, আয়ু প্রার্থনা করি,
এবং ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন দীর্ঘদিন এমনি করেই মানুষের পাশে থেকে মানুষের সেবা কর্মে ব্রতী থাকতে পারেন। ও কুম্ভের যে আচারিক প্রোগ্রাম যেটা সেটা আজকে শেষ হবে। এখন